বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের চারিদিকে আজ করোনা ভাইরাসের আতঙ্ক। আমি সবাইকে অনুরোধ করব, আমি এম এইচ মামুন নবদ্বীপ টিভি থেকে, আমি শুধু অনুরোধ করব আল্লাহ রাব্বুল আলামিন পারে শুধু এই করোনা ভাইরাসের আক্রান্ত থেকে আমাদের মুক্ত রাখতে। তারপরও আমাদের চেষ্টা করে যেতে হবে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমাদের সার্বক্ষণিক আমরা বাহিরে গেলে, বাহির থেকে ফিরে আসলে আমরা হাত পা ধুয়ে বা মুসলমান যারা আছে মুসলিম ভাই বোনেরা সার্বক্ষণিক যদি অজু অবস্থায় থাকি, আমার মনে হয় কিছুটা হলেও করোনা ভাইরাসের আক্রান্ত থেকে আমরা মুক্ত হতে পারবো। পাশাপাশি আমি আরেকটি জিনিস অনুধাবন করতে পারছি, কানাডাতে কোনো মহামারী বা কোনো সমস্যা বা কোনো ধরনের অনুষ্ঠান বা ইসলামিক ধর্মীয় কোনো বড় ধরনের কোনো অনুষ্ঠান হলে দ্রব্যমূল্যের দাম নিম্নগতি হয়। কিন্তু দুর্ভাগ্য এবং সত্য যে আমাদের দেশে বাংলাদেশে কোনো কিছু দেখা দিলে বা কোনো অনুষ্ঠান বা কোনো ধরনের ধর্মীয় প্রোগ্রাম বা কোনো ধরনের এই ধরনের মহামারী হলে আমাদের অসাধু ব্যবসায়ীরা তাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করে। আমি একটি কথা অনুরোধ করতে চাই এই বর্তমান সরকারের কাছে, যে মনিটরিং সেল গঠন করা হোক অতি দ্রুত, এবং মনিটরিং সেলের মাধ্যমে পর্যবেক্ষণ করা হোক যে দ্রব্যমূল্য যাতে এই অসাধু ব্যবসায়ীরা যাতে ঊর্ধ্বগতি না করতে পারে, এবং প্রতিটা বাজারে বা প্রতিটা বড় বড় আমদানি রপ্তানি বাজার স্থলে যাতে মনিটরিং সেল অভিযোগ কেন্দ্র খোলা হয়, যাতে করে জনগণ অতি অল্প সময়ে অভিযোগ করতে পারে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, এবং এটার একটা মনিটরিং সেল অতি দ্রুত করা হবে। যারা দিন মজুর দিন আনে দিন খাচ্ছে তাদের অত্যন্ত কষ্ট হবে যদি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়, এবং এই মহামারী থেকে আমাদেরকে বাঁচতে হলে শুধুমাত্র আল্লাহর প্রার্থনা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা সাপ্তাহিক নবদ্বীপ নিউজ ও নবদ্বীপ টিভি আপডেট সার্বক্ষণিক দিয়ে যাচ্ছি। আমার এই বক্তব্যের পরও একটি ভিডিও আছে, কি করবেন কি করবেন না, এই জন্য একটা ছোট্ট ক্লিপ আছে, আমি অনুরোধ করব এই ছোট্ট ভিডিও ক্লিপটি দেখবেন এবং নবদ্বীপ টিভির সাথে থাকবেন। ধন্যবাদ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমিও প্রার্থনা করছি যাতে অতি দ্রুত এই মহা সংকট থেকে এই বিশ্বকে উন্নত দিকে ধাবিত হয়, এই বিশ্ব উন্নত দিকে ধাবিত হয়, এবং এই মহামারী এই সংকট থেকে যাতে আমরা অতি দ্রুত উত্তীর্ণ হতে পারি। ধন্যবাদ সবাইকে। Yeah.